কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সবার আগে যে জিনিসটা আমাদের কাজে আসে সেটা হচ্ছে কি, আপনার মাথা, ব্রেনস্টর্মিং আপনাকে করতে হবে। কিরকম ব্রেনস্টর্মিং করতে হবে? আপনাকে কিওয়ার্ড গুলো দেখে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কিওয়ার্ড গুলো নেওয়া যাবে কিনা। এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন, বা হচ্ছে এই কিওয়ার্ডটা ইন ফিউচার র্যাঙ্ক করবে কিনা, এই কিওয়ার্ডের ইন ফিউচার ভ্যালুটা ক্রিয়েট হবে কিনা, এটা আপনার সম্পূর্ণ মাথা দিয়ে বুঝতে হবে। আপনাকে সেটা কোনো টুলস বুঝাইতে পারবে না। হ্যাঁ, টুলস হয়তো আপনাকে সেই জিনিসটা হয়তো একটা দেখবেন যে ওইটার হচ্ছে আপনার কম্পিটিশন বেশি, ওইটার ইয়ে বেশি, হ্যাঁ সিপিএ রেট বেশি, হ্যাঁ এই জিনিসগুলো দেখতে পারেন। হ্যাঁ দেখে হয়তো, বাট এটা ইন ফিউচার থাকবে কিনা। কেন এই জিনিসটা বললাম, ধরেন আজকে ক্রিসমাসের ভ্যালুটা খুব বেশি, ক্রিসমাস নিয়ে যত কিওয়ার্ড দেখবেন সব কিওয়ার্ডের ভ্যালু বেশি, বাট ক্রিসমাসটা গতকাল শেষ, জানুয়ারি ধরেন 10 তারিখ পর্যন্ত চলবে বা 5 তারিখ পর্যন্ত চলবে, তারপরে এটা ভ্যালু কই যাবে? থাকবে? থাকবে না। তো এজন্যই যে যখনই যে কাজটা করবেন, যখনই যে বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, ওইটাকে ওইভাবে ভাবতে হবে। যদি না ভাবেন, যদি আপনি কোনো বিষয়কে যদি আপনার মাথায় না আনেন, না আমি এটা কিওয়ার্ড রিসার্চ এটা করতেছি অ্যাকচুয়ালি এই জিনিসটা তো এভাবে না, এই জিনিসটা তো এইভাবে হবে, বা এটা কিভাবে চিন্তা করা সম্ভব, এটা করতে করতেই হয়। ক্লিয়ার? তো এখন আমি নর্মালি যেটা করি কিওয়ার্ড রিসার্চের ক্লাসগুলোতে, আমি হচ্ছে আপনার অ্যাফিলিয়েটের উপর কিওয়ার্ড রিসার্চ বা ব্লগ এর উপর কিওয়ার্ড রিসার্চ, এটা দিয়ে আমি শুরু করি। তো ওইটা দিয়ে দেখাবো। তো অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা দিয়ে শুরু করি। কিওয়ার্ড রিসার্চের পার্টটা আমি এটা দিয়ে শুরু করি। তো এটা নিয়ে বলতেছি, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট আপনি আপনার মতো করে প্রমোশন করবেন, দেন সেই প্রোডাক্ট আপনি সেল করবেন, সেল করে সেখান থেকে যে আর্নিংটা করবেন সেটা হচ্ছে অ্যাফিলিয়েট আর্নিং। আর এই যে এই সেলটা করার জন্য আপনি যে প্রমোশনটা করতেছেন, আপনি যে মার্কেটিংটা করতেছেন, এই মার্কেটিংটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। বুঝতে পারছেন? কোন একটা কোম্পানির, আপনার নিজস্ব কোম্পানি না, নিজস্ব কোনো প্রোডাক্ট না, অন্য একটা কোম্পানি, অন্য একটা প্রোডাক্ট। ক্লিয়ার? তো এই আর কি। তো এখন নর্মালি হচ্ছে অনলাইনে আমরা যেরকম হচ্ছে দেখি যে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং গুলো কাজ করে মূলত কিভাবে সেই জিনিসটা একটু দেখি। তো প্রথমে যেটা আসতেছে, আপনাকে কোন একটা তাদের কোম্পানিতে যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ঠিক আছে, কোন একটা কোম্পানিতে যে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন, সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার আগে আপনাকে কি করতে হবে, তাদের ওইখানে
তাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে তাদের ওইখানে জয়েন হইতে হবে, ঠিক আছে? তাদের ওইখানটাতে আপনাকে জয়েন হইতে হবে, যে আপনি সেখানে জয়েন করবেন, জয়েন করে হচ্ছে আপনি তাদের রুলস রেগুলেশন গুলো মেনটেন করবেন, এগুলো করে তারপর হচ্ছে আপনি তাদের ওইখানটাতে জয়েন করবেন। দেন তাদের এখানে আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে প্রমোশন করবেন, হ্যাঁ, বা যেগুলো ভালো ভালো প্রোডাক্ট আছে সেগুলোকে নিয়ে তো আপনি প্রমোশন করবেন না, যেগুলো হচ্ছে খারাপ প্রোডাক্ট, যেগুলো হচ্ছে বাজারে চাহিদা নাই, সেই প্রোডাক্ট গুলোকে নিয়ে প্রমোশন করবেন, কোনটা? হ্যাঁ, কোনটাকে নিয়ে প্রমোশন করবেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? যেটা ভালো সেটা নিয়ে করব অবশ্যই। তো যেটা ভালো সেটা নিয়ে করবেন। তো এখন ভালো প্রোডাক্ট আপনি কোথেকে পাবেন, কিভাবে পাবেন, এটা আপনাকে খুঁজতে হবে, ফাইন্ডিং, প্রোডাক্ট ফাইন্ডিং করতে হবে। দেন সেই ভালো প্রোডাক্ট গুলোকে নিয়ে আপনার কি করতে হবে, প্রমোশন করতে হবে। সেটা আপনি কিভাবে প্রমোশন গুলো করবেন, আপনি ব্লগের মাধ্যমে করবেন, আপনি ফেসবুকের মাধ্যমে করবেন, আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে করবেন, আপনি লিঙ্কডইনের মাধ্যমে করবেন, যত জায়গায় আপনি পেড প্রমোশন করতে পারেন, অর্গানিক প্রমোশন করতে পারেন, তো যত জায়গায় আপনার এটা প্রমোশন করা সম্ভব আপনি প্রত্যেকটা জায়গাতেই করবেন, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, আপনাকে প্রমোশন করাই লাগবে। তো মূলত অনলাইনটাই করব, মাঝে মাঝে আমরা চাইলে অফলাইনেও চাইলে বলতে পারি যে ভাই এই যে আপনি তো অনলাইন থেকে প্রোডাক্ট কিনেন, আপনি আমার এই যে এখান থেকে জয়েন করে যে প্রোডাক্ট কিনে আনতে পারেন, সমস্যা নেই, আপনি এভাবে বলতে পারেন, এটাও একটা এক এক প্রকার প্রমোশন। তো আপনি এভাবে করে প্রমোশন করলেন, প্রমোশন করে দেন আপনি কি করবেন, যারা আপনার এই প্রমোশনের মাধ্যমে, হ্যাঁ, প্রমোশন থেকে আপনি যাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারছেন, তারা কি করবে, প্রোডাক্ট অবশ্যই পারচেস করতে যাবে, তাই না? তো এই যে পারচেস করতে যাচ্ছে, তো পারচেস করার সময় হচ্ছে আপনার একটা রেফারেল কোড ক্রিয়েট হবে, আপনার ওই লিংক থেকে, আপনার যে লিংকটা থেকে তারা পারচেস করতে যাবে, তখন আপনার নামে একটা রেফারেল কোড ক্রিয়েট হবে। তো ওই রেফারেল কোডের মাধ্যমে ওই কোম্পানিটা বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা আপনার মাধ্যমে সেল হয়েছে, ক্লিয়ার? তো এই প্রোডাক্টটা যে আপনার মাধ্যমে সেল হয়েছে এই জিনিসটা যখন সে বুঝে যাবে, তখন আপনার নামে একটা অ্যাফিলিয়েট কমিশন ওই কোম্পানি জমা করে দিবে। তো ওই যে অ্যাফিলিয়েট কমিশনটা পাচ্ছে, এটি হচ্ছে অ্যাফিলিয়েট আর্নিং। ক্লিয়ার? জি তো তো এই অ্যাফিলিয়েট করার জন্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে প্রোডাক্ট ফাইন্ডিং এর যে বিষয়টা, এটা তো হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব দিতে হয়, নরমালি এই জিনিসটার উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হয়, আপনি কোন রিলেটেড প্রোডাক্ট গুলোকে নিয়ে করবেন। হ্যাঁ, তো এই জিনিসটাতে আপনাকে আগে জোর দিতে হবে যে অ্যাকচুয়ালি আমাকে কোন প্রোডাক্টটা নিলে আমার হচ্ছে প্রফিটটা বেশি হবে। তো এক্ষেত্রে কি করবেন, নর্মালি হচ্ছে আমরা প্রোডাক্টটাকে দুই ভাগে ভাগ করি, ওকে? তো সেই দুইটা ভাগ কি, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তো এই দুইটা ভাগে হচ্ছে আমরা প্রোডাক্ট গুলোকে ভাগ করে থাকি, যে কোন প্রোডাক্টটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করব, কোনটা নিয়ে কাজ করা উচিত, কোনটা নিয়ে, হ্যাঁ, এইখান থেকে হচ্ছে সেই জিনিসটা বের করব। যদি আমরা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন শুধু ফিজিক্যাল প্রোডাক্ট নিয়েই করব, যদি আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন শুধু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে করব। তো এখন দেখার বিষয় হচ্ছে আমাকে ফিজিক্যাল প্রোডাক্ট কোনটা, ডিজিটাল প্রোডাক্ট কোনটা, বলতে পারেন আপনারা ফিজিক্যাল প্রোডাক্ট কোনটা, ডিজিটাল প্রোডাক্ট কোনটা? নতুন যারা আছেন, নতুন বলতে হচ্ছে ইয়াসিন ভাই আর আশিক ভাই বাদে, বাকি যারা আছেন বলতে পারবেন কিনা যে ফিজিক্যাল আর ডিজিটাল প্রোডাক্ট কোনটাকে মিন করে, উদাহরণ যদি একটা দিতেন তো। ওয়ার্ডপ্রেস থিম, সরি, ওয়ার্ডপ্রেস এর থিম, তারপর ইবুক, ইবুক আর ডিজিটাল প্রোডাক্ট, সরি, আর হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, এটা কি ডিজিটাল প্রোডাক্ট বললেন না ফিজিক্যাল প্রোডাক্ট বললেন? ডিজিটাল বললাম, আচ্ছা ফিজিক্যাল কোনটা? ফিজিক্যাল হতে পারে ক্যামেরা, ক্যামেরা, হ্যাঁ, যেগুলো থিম বিষয়, যেগুলো ওয়ার্ডপ্রেস থিমস বিষয়, এগুলো হচ্ছে ডিজিটাল, যেগুলো অনলাইন ভিত্তিক। ওয়ার্ডপ্রেস থিম বিষয়ে যদি শুধু এটাই বলেন তাহলে ভুল, আর যেগুলো বিশেষ করে না, এক কথা হচ্ছে,
এক কথা হচ্ছে সফটওয়্যার বেসড ধরেন যে প্রোডাক্ট হচ্ছে আপনি ডিজিটাল আপনি ধরতে পারবেন না এক কথায় যে ইবুক যেগুলো ধরা যাবে না কি গেমস গেমস এগুলো আর কি ইবুক পিডিএফ পিডিএফ তো ডিজিটাল হয় আর পিডিএফ বই সেল হচ্ছে ওগুলো কি ডিজিটাল প্রোডাক্ট তো আর ফিজিক্যাল কোনটা যেটা হচ্ছে আপনি ধরতে পারবেন যেটা আপনি ধরতে পারবেন ওইটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট তো এই ডিজিটাল প্রোডাক্টটার ক্ষেত্রে আপনার কিরকম কমিশন ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে কিরকম কমিশন ডিজিটাল প্রোডাক্টের চাহিদাটা কিরকম ফিজিক্যাল প্রোডাক্টের চাহিদা কিরকম এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে তো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় নর্মালি আপনার কমিশন রেটটা প্রচুর থাকে কিরকম প্রচুর থাকে ধরেন কোন ডিজিটাল প্রোডাক্টে আপনি যদি দেখেন সেখানে মোটামুটি ভাবে 40% বা অনেক সময় 60% কমিশন দেয় আর ফিজিক্যাল প্রোডাক্টে সর্বোচ্চ 10% তো এখন আলটিমেটলি আমাদের তখন মাথায় আসে কমিশন যেটাতে বেশি ওইটাতে অ্যাপ্লাই করা বেটার তাই না বিষয়টা একটু উল্টো কেন আপনার এটা বললাম যে ডিজিটাল প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি সবসময় কিন্তু সেল হয় সবসময় সবাই কিন্তু এটা পারচেস করবে না এটা সবাই কিন্তু পারচেস করেও না ধরেন আজকে ইবুক বা ধরেন কোন একটা সফটওয়্যার বা একটা হোস্টিং এটা কি সবাই পারচেস করবে সবাই পারচেস করে সবাই কিন্তু পারচেস করে বাট ফিজিক্যাল প্রোডাক্ট ধরেন চেয়ার টেবিল বা ধরেন হচ্ছে ফোনের ক্যাচিং হ্যাঁ বা হচ্ছে ধরেন এই টাইপের জিনিসগুলো হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আপনার কি ফিজিক্যাল প্রোডাক্ট তো এগুলো কিন্তু প্রত্যেকে পারচেস করতেছে প্রতিনিয়তই পারচেস করতেছে তাই না তো আপনি যদি একটু ক্যালকুলেশন করে দেখেন এক মাসে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট সেল হয় 50টা তার জন্য কমিশন পাচ্ছেন কত 5% 50টার 5% আপনি কি পাচ্ছেন কমিশন পাচ্ছেন কত হয় একটা প্রোডাক্টের $50 করে হ্যালো $2.5 $2.5 5% না হ্যাঁ তো $50 $2.5 হবে তো এটা সেল কয়টা হয় বলছিলাম বলি নাই না ধরেন 10টা 20 $25 আর ডিজিটাল প্রোডাক্ট ধরেন $50 কমিশন পান হচ্ছে আপনি 40% মাসেই সেল হয় একটা তাও হওয়ার সম্ভাবনা কম একটা হোস্টিং সবাই কিন্তু পারচেস করবে না তখন তো এজন্যই আপনাকে অলওয়েজ যেটা করতে হয় যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ না করে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করাটা বেটার কম্পিটিশনটাও বেশি হবে অবশ্যই কিছুটা ফিজিক্যাল থেকে সরি ডিজিটাল থেকে কম্পিটিশনটা বেশি হবে তো আমরা যেটা করব আমরা যে নিশ সিলেকশন করব বা আমরা যে প্রোডাক্ট গুলোকে নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে মূলত ডিজিটাল ফিজিক্যাল প্রোডাক্ট তো এটা নিয়ে কি কারো কোনো মানে দ্বিমত আছে থাকলে বলতে পারেন না ভাইয়া বলছে মানে এটাই ঠিক এরকমটা চিন্তাধারা না থাকাটাই আমি বেটার মনে করি যদি কারো দ্বিমত বা হচ্ছে কোন প্রকার ভাই এর বিপক্ষে যদি কিছু বলার থাকে বলতে পারেন ফ্রিলি বলতে পারেন আচ্ছা নাই ওকে
আচ্ছা স্যার, আমার দুইটা ডোমেন আর কি, একটা আমি থিমস আর একটা গুডস নিয়ে রেডি করতে চাচ্ছি। তো এখন আপনাকে বলছিলাম যে আসলে আমি তো এসইও চেয়ে আমি অ্যাফিলিয়েটেড করতে বেশি ইন্টারেস্টেড ছিলাম, হঠাৎ করে যে এই অর্ডার টর্ডার এগুলো এসে যাবে আমি বুঝতে পারিনি। হ্যালো, হ্যাঁ কথাটা কেটে গেছে অ্যাকচুয়ালি, আমি ফুল শুনতে পাই। আমার টার্গেট ছিল অ্যাফিলিয়েটেড মার্কেটিং, বাট আমার যে কিওয়ার্ড রিসার্চ ও গিগটা তৈরি তো করছিলাম জাস্ট গিগের কারণে আর কি, ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য, কিন্তু এটা যে এসে আমার মাথার উপর পড়বে বুঝি নাই এটা আর কি। তো এখন আমি দুটো ইয়ে রেডি করছি ওয়েবসাইটের জন্য, ডোমেন হোস্টিং, একটা হচ্ছে গুডস রিলেটেড যেটা অ্যামাজন দিয়ে করবো, আর যেটা থিমস ইবান্টু আর কি, ইবান্টু থেকে কাজ করতে চাচ্ছি। তো এখন ঠিক আছে, করেন, কোনো সমস্যা নাই। আমাদের ক্লাস আর কয়টা আছে, আপনি আর কয়টা করাবেন আমাদের? আমি জানি না, এটা কি কন্টিনিউ চলবে? গভর্নমেন্ট ভালো বলতে পারবে না আপনাকে কি কোনো ইনস্ট্রাকশন দেয় নাই? বলছে নিতে থাকে না, গভর্নমেন্ট প্রতিদিন বলে নিবে, হ্যাঁ আমাদের সার্টিফিকেট কি জানুয়ারিতে দিবে? সেটা পান্না ভাই ভালো বলতে পারবে। সার্টিফিকেটের কথা ভুলে গেছি তো আমরা, আমাদের আমরা এখানে কি ভাবে ছেড়ে দিছি এখন আপনারা টিচাররা হচ্ছেন আরো খারাপ আমি বলবো, কেন এই যে ভার্সিটির ক্লাসগুলোতে যাই না, আপনি কিরকম করেন ভাই? তবে আমার কাছে সব থেকে বিরক্ত লাগে ভার্সিটির ক্লাসগুলোতে সকালবেলা 10টা বাজে ক্লাস, আমি আজকে নিতে পারবো না, আমার ছেলেকে খাওয়াইতে হবে। না আমি এগুলো কই না ভাই, সিরিয়াসলি ভাই, কে করছে এটা, কে করছে, কোথায় করছে? ভার্সিটির টিচাররা, ভার্সিটির টিচাররা এগুলো বলে, মানে সরকারি? হ্যাঁ, ও আমার জামাই তো বেসরকারিতে এসে জন্য এই কথা কোনোদিন না, প্রাইভেট তো পে করতে হয়, প্রাইভেট হচ্ছে পেইড কোর্স, এবং এটা অনেক মানে কি বলবো কিছু বলার নেই, কস্টলি কোর্স, ওরা টাকা নিচ্ছে পার্সেন্ট 20,000 30,000 টাকা করে, ওদের রেসপন্সিবিলিটিও বেশি। আমার ফ্রেন্ডদের প্রায় সময় দেখি যে ক্লাসটা আজকে আর এই সময় দিছে, ক্লাস ওই সময় দিছি, আরে ভাই ক্লাস এই সময় মানে কোনো একটা রুটিন নাই ক্লাসে, স্যার যখন খুশি ক্লাস নিবে, আজকে রাতে স্যার বলছে নিবে, কিছু করার আছে? কিছু করার নাই তো, ওনাদের হঠাৎ মনে হলো না আজকে একটা ক্লাস নিয়ে নেয়, এই তোমরা চলে আসো ক্লাস নিয়ে নিয়ে, হ্যাঁ এরকমই তো, না আজকে ভালো লাগছে ভাই তুমি আসছো ঠিক আছে চলে যাও আজকে ক্লাস নিব না, এরকমই। একটা মিনিট একটু ওয়েট করুন তো ভাই, আসতে পারবে বন্ধ থাকলে আমারও কোনো যাওয়ার কথা, আমার কাজ আছে অনেকদিন ধরে করতে। ইয়াসিন ভাই তারপরে হচ্ছে যেহেতু কারো দ্বিমত নাই তো আমি তারপরে চলে যাচ্ছি। তো এই কি হইলো, আরে তো এই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট করতে পারবেন এই কিছু কয়েকটা সাইটের আর কি, সবগুলো তো আর নিয়ে আসতে পারবো না, কিছু এগুলো হচ্ছে পপুলার, এই প্রত্যেকটা সেক্টর থেকে হচ্ছে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন। ওকে,
অ্যামাজন তো সবাই চিনেন, ওয়ালমার্ট তার হয়তো নাও চিনতে পারেন অনেকে, তারপরে ইবে তো চিনেন, ক্লিক অনেকটাই পপুলার একটা অ্যাফিলিয়েট করার জন্য একটা সময় হচ্ছে টপে ছিল, একটা সময় বলতে হচ্ছে খুব বেশি দিন আগে না, এখনো টপই আছে, বাট হচ্ছে অ্যামাজন তারপর হচ্ছে ক্লিক ব্যাংক এরকম। ভাই ক্লিক ব্যাংকে তো অ্যাকাউন্টই করা যায় না, মানে পারি না এখান থেকে। কেন নেয় না তো বাংলাদেশ থেকে? তো নেয় না মনে হয়। তাহলে সব করে দিছি আমি, অনেকদিন আমি ক্লিক ব্যাংকে খুলি নাই, আমি অ্যামাজনে কমফোর্ট ফিল করি। তো ব্লুহোস্ট, তারপরে হচ্ছে হোস্টিং, হোস্টগেডর, এগুলো হচ্ছে আপনার কি বলে, এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার ওই ফিজিক্যাল ডিজিটাল প্রোডাক্টের জন্য, এদের থেকে কমিশন পাবেন। হ্যাঁ মোটামুটি অনেকটাই কমিশন দেয়, প্রায় হচ্ছে 40% থেকে হচ্ছে 60% তো তারা কমিশন দেয় তাদের। তারপরে এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট সাইটের স্ক্রিনশট। হ্যাঁ নরমালি হচ্ছে আপনার অ্যাফিলিয়েট সাইট গুলোতে হচ্ছে এইভাবেই দেখা যায়, আপনি এরকমই দেখবেন এদের টেমপ্লেট গুলো। তারপরে আসেন নিশ, তো অ্যাফিলিয়েট সাইট রেডি করার জন্য আপনাকে যে কাজটা করতে হয়, আপনাকে নিশ সিলেকশন করতে হয়, ঠিক আছে? আপনাকে নিশ সিলেকশন করতে হয়। নিশ কি, হোয়াট ইজ নিশ? নিশ হচ্ছে কোন একটা স্পেসিফিক প্রোডাক্ট সিলেক্ট করা বা স্পেসিফিক ক্যাটাগরিকে সিলেক্ট করা বা কোনো একটা নির্দিষ্ট বিষয়কে সিলেক্ট করে কাজ করা। ধরেন বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আপনি এখন কাজ করবেন মোবাইল নিয়ে, টার্গেটেড, ঠিক আছে? টার্গেটেড, হ্যাঁ টার্গেটেড প্রোডাক্ট যেটা আর কি, আপনি এখন কাজ করবেন মোবাইল নিয়ে, তো আপনার ওইখানটা শুধু মোবাইল নিয়েই হবে। আপনি এখন কাজ করবেন ধরেন এতো ভাত আছে কি বলে গলফ নিয়ে, বা হচ্ছে আপনি আপনার টার্গেটেড প্রোডাক্ট হচ্ছে ধরেন ল্যাপটপ, আপনি ল্যাপটপ নিয়ে কাজ করবেন, আপনার টার্গেট প্রোডাক্ট হচ্ছে গেমস, হ্যাঁ আপনি শুধু যত ভালো ভালো গেমস আছে যেগুলো থেকে অ্যাফিলিয়েট করা যায় আপনি ওইগুলো নিয়ে আপনার কাজ করবেন, এটাই হচ্ছে মূলত নিশের কাজ। নিশ সিলেকশন এভাবেই করতে হয়। তো এই নিশ সিলেকশন করার জন্য আমাদের হচ্ছে একটা মেথড ফলো করতে, সেটা হচ্ছেই, সেটা হচ্ছে সিপিএস মেথড। সিপিএস মেথড, কাস্টমার প্রবলেম সলিউশন, এই মেথডটা ফলো করে আমাদের একটা নিশ সিলেকশন করতে হবে। কিরকম ভাবে? ধরেন আপনি যখন কোন একটা নিশ নিয়ে কাজ করবেন, বা একটা জিনিস মানুষ কখন কোনো কিছু পারচেজ করে বলেন তো, যখন তার সেটা দরকার হয় বা কোনো কারণে সে প্রবলেম পড়ে গেছে, ওইটা উদ্ধার হওয়ার জন্য তার কিছু একটা পারচেজ করা দরকার। ধরেন আপনি আজকে কেক বানাবেন বাসায়, ঠিক আছে? তো বাসায় কেক বানানোর জন্য আপনার কি দরকার? প্রথমত কাস্টমার না ভাই, কাস্টমার একটু মানে উদাহরণটা ধরেন যে আপনি বাসায় কেক বানাবেন, আপনার বাসায় সবই আছে, আটা আছে, তারপর হচ্ছে কো পাউডার আছে, আরো ক্রিম টিম যা দরকার সবই আপনার কাছে আছে, আপনার বাসায় ওভেন নাই, তখন কি করবেন? চুলায় বানাইতে পারেন না আপনি, আবার মানে আপনি জানেন না চুলায় বানাইতে পারেন না, ওভেনটা নেই, তো ওইটা কি হইলো আপনার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াইলো না? যেই জিনিসটা নাই, এই জিনিসটা আপনার প্রয়োজন, কি প্রবলেম না? নাকি না হইলেও চলবে ভাই, কাঁচাই খেয়ে ফেলতে পারবো, রোদে শুকাইলেও হয়ে যাইতে পারে, এরকম কিছু কি ব্যাপার? কারোর রেসপন্স নাই কেন? সবাই চুপচাপ না না, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে, মানে খুব ফ্রিজ হয়ে গেছেন কথা বলতে, কি খুব কনফিউজ না না শুনছি, হ্যাঁ মানে কনফিউশন লাগতেছে বিষয়গুলোকে না ভাই, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, কনফিউশন লাগলে বলবেন কিন্তু, তো পাশাপাশি অন্য কাজে মনোযোগ দিতে,
হ্যাঁ, তো এখন যে বিষয়টা হচ্ছে, আচ্ছা অন্য কাজে মনোযোগী তো মানে আপনি কিছু করতেছেন নূর ভাই? না, আমি একটা মেসেজ পাঠাচ্ছিলাম এই মুহূর্তে। আপনি ক্যামেরা অন করে বসে থাকেন, ক্যামেরা শাস্তি, আপনি ক্যামেরাটা অন করে বসে থাকেন। না, আমি সত্য কথা বলছি স্যার, সেজন্য শাস্তি দিবেন। অবশ্যই সত্যের তাহলে এরকম অবস্থা, বিষয়টাকে শাস্তি হিসেবে না নিয়ে আপনার মনোযোগটা আমার এদিকে রাখার জন্য আমি এটা আপনাকে করতেছি। আপনাকে আমার তো অবজার্ভে রাখতে হবে। না না, আমি তো বললাম যে অন করে ফেলেন, অন করে ফেলেন, অন করে ফেলেন, বসেন তো। হ্যাঁ, কোনো ব্যাপার না, উনি বসে থাকুক, ক্যামেরা অন করে। ভাই আপনি 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 ইয়া করেন না, আমি অলরেডি শাস্তিটা পেয়ে আসছি, এটা কোনো বিষয় না। শর্টট পরে একবার ক্লাস করতে কি করবে বলেন তো। যাই হোক, আমরা ক্লাসে মনোযোগ দেই, ঠিক আছে? মাস্টার্স করে একবার মাস্ক কেন পড়ছে ভাইয়া? ভিডিও ফোন, ভিডিও কনফারেন্সে ভাইয়া ইয়া হয় না তো, করোনা ভাইরাস ছড়ায় না। যাক, উনি সামাজিক যে নিয়ম নীতি আছে এগুলো মেনটেন করতেছে, এটা একটা, আপনারা কিন্তু এক প্রকার হচ্ছে হিসেবে ইন ফিউচার কাজ করবেন, সো এটাও একটা ভালো বিষয়। হ্যাঁ না, আমি হচ্ছে নরমালি যাদেরকে হচ্ছে সচরাচর এখন বলি যে ভাই যখনই ফেসবুকে ছবি আপলোড দেয় না কেন, মাস্ক পরে যাদের ছবি আপলোড করে, এটা হচ্ছে একটা আপনি মানুষকে বুঝাচ্ছেন, বা যাই করেন না কেন মানুষকে এই জিনিসটা রাখতে হবে যে আপনি মাস্ক পরে চলাফেরা করতেছেন, এটা সবার করা উচিত, ঠিক আছে? তো যাই হোক, তো এখন আবার চলে আসি। তো এখন এই যে আপনার প্রবলেম, তো এই প্রবলেমটার দিকে আপনাকে ফোকাস দিতে হবে যে অ্যাকচুয়ালি আপনি এখন এই প্রবলেমটা থেকে কিভাবে নিস্তার পাইতে পারেন, ঠিক আছে? কি করতে পারেন, আপনাকে একটা ওভেন তখন পারচেজ করতে হবে, তাই না? তো এখন আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে অ্যাকচুয়ালি আপনার কাস্টমার কারা হবে। আপনি আপনার কাস্টমারদেরকে আগে টার্গেট করবেন, আপনার মেইন ফোকাসটা হবে ওইখানটা, যে আপনার কাস্টমার কারা হবে, তারা কি কি প্রবলেমে পড়তে পারে, বা কি প্রবলেমে পড়ছে, সেই প্রবলেমের কি কি সলিউশন হইতে পারে। হ্যাঁ, তো উদাহরণস্বরূপ যেটা এখানে আমি দিয়ে রাখছি যে কার কার ইউজার, তো যারা গাড়ি ইউজ করে, হ্যাঁ, তাদেরকে আমি হচ্ছে মানে টার্গেটেড কাস্টমার হিসেবে নিলাম, যে এরা হচ্ছে আমার টার্গেট কাস্টমার যারা গাড়ি ইউজ করতেছে। তো এদেরকে যখন আমি টার্গেট কাস্টমার ধরলাম, এদের কি কি টাইপের প্রবলেম করতে পারে, তো একটা প্রবলেম এখানে আমি ফাইন্ড আউট করছি যে তারা হচ্ছে আপনার কি করতেছে, কার ইনসিকিউর ফিল করতেছে। আপনি একটা শপিং মলে গেলেন, আপনি শপিং মলে যে হচ্ছে আপনি পার্কিং লট পাইলেন না, আপনি গাড়িটা হচ্ছে রাস্তার উপরে পার্ক করে চলে যেতে হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশে অনেক শপিং মল আছে যেখানে পার্কিং করার জায়গা নাই, পার্কিং লট নেই তাদের। তো এখন এই যে রাস্তার উপর গাড়িটা পার্ক করে গেছেন, আপনি শপিং করতেছেন ঠিকই, কিন্তু আপনার তো চিন্তা আছে গাড়িটা যদি এইটার উপর বেস করে কি করলাম, জাস্ট হচ্ছে আমি লক নিয়ে আমি কাজ করলাম। তো আলটিমেটলি যদি আমি জাস্ট শুধু লক নিয়ে কাজ করি, তাহলে আমার ওয়েবসাইটটা একদম ন্যারো সাইট হয়ে যাবে। আমি মাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, কথা বুঝতে পারছেন? আমি তখন কি করলাম, জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলাম, আমি আর অন্য কোন প্রোডাক্ট গুলোকে প্রায়োরিটি দেই নাই ওইখানটাতে। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে এক্ষেত্রে ওই প্রোডাক্ট গুলোর জন্য বা এই প্রবলেমটার জন্য আরো কিছু সলিউশন নিয়ে আসতে হবে।
বা ধরেন এই যে লকটাকে এই যে আপনি চিন্তা করেন ভাই, লক থাকলেও তো গাড়ি চুরি হয়ে যায়, তাহলে লাভটা কি আমার, কেন লকটা কিনবে, হয় না? তো এই জিনিসগুলোর দিকেও তো আমাকে ফোকাস দিতে হবে যে আরো কিভাবে গাড়িগুলোকে সিকিউর করা যায়। তখন আর কি কি আছে বলুন তো কার সিকিউরিটির জন্য, কি কি সিকিউরিটি হইতে পারে? জিপিএস সিকিউরিটি নূর ভাই, কি সিকিউরিটি হইতে পারে? সিকিউরিটি সম্পর্কে আমার আইডিয়া কম। একটা গাড়ির কি সিকিউরিটি দিতে পারেন আপনি বলেন? প্রথমত তো হচ্ছে চোর থেকে সিকিউরিটির জন্য অ্যান্টি লক একটা, না লক তো আমরা ইউজ করতেছি, তারপর একজন বললো হচ্ছে জিপিএস ইউজ করতে পারি, আর হ্যাঁ আর কি হইতে পারে? আর একটা জিনিস করতে পারি, পানি পড়া দিতে পারি, সবকিছুতে পানি পড়ে প্রথমে ফু দিতে হবে, তারপরে পানি পড়া ফুটাকে সরি পানিটাকে ছিটাই দিতে হবে, গাড়িতে মরিচ আর রসুন ঝুলাই রাখে না, মরিচ রসুন কে ঝুলায়? আমাদের দেশেও ভাই আছে গাড়ি, আমাদের দেশে রাখে। তো এখন আমি চিন্তা করতাম যে জুতা কেন ট্রাকের তলে ঝুলে থাকে, আমি এটা বুঝতাম না, বহুত পরে বুঝছি। তো যাই হোক, সেটা কেন ঝুলায় সেগুলাতে না যাই। তো এখন ভাই আপনি তো লেবু টেবু তো আর অ্যাফিলিয়েট করবেন না, তারপর হচ্ছে পানি পড়া তো হচ্ছে অ্যামাজন সেল করবে না, বা ধরেন ক্লিক ব্যাংকও তো পানি পানি পড়া সেল করবে না, যে আপনি সেই পানি পড়া নিয়ে হচ্ছে আপনি সেল দিবেন, আর কি হইতে পারে? আমরা প্রোডাক্ট বিক্রি করব, এটার সাথে এক্সট্রা ফিচার হিসেবে এটা ফ্রি দিব, সেটা এখানে দেখেন আপনি ভ্যালু অ্যাডেড সার্ভিস ওইটাই, না না আপনি প্রোডাক্ট ওইটাই বিক্রি করতে পারবেন যেটা হচ্ছে অ্যামাজনে কোন স্টোর মালিক সেটা বিক্রি করতেছে। আচ্ছা, আপনি কিন্তু নিজে থেকে বলতে পারবেন না, আপনি যদি এই প্রোডাক্টটা পারচেজ করেন আপনাকে কিন্তু এই প্রোডাক্টটা যদি আপনি অ্যামাজন থেকে যে পারচেজ করে আসেন, আমি পার্সোনালি ভাবে আপনাকে এই প্রোডাক্টটা দিব, এটা কিন্তু বলতে পারবেন না এখানে, এটা কিন্তু রুলসে নাই, এটা জানতাম না। আপনি এটা হচ্ছে ফাইবারে আপনার বায়ারকে আপনি বলতে পারেন যে ভাই আপনার আমি পানি পড়া এক্সট্রা দিয়ে দিব, তো এখানে অ্যাকচুয়ালি কি বিষয়টা রাখবেন একটু শুনি, আর কি হইতে পারে? আর কিছুই নাই, একটা ক্যামেরা রাখতে পারেন গাড়ির সাথে, একটা ক্যামেরা ফিট করে রাখতে পারেন যে কে চুরি করতেছে, আপনি মনিটরিং করতে পারবেন সেই জিনিসটা, ছোট ক্যামেরা কিন্তু এখন গাড়িতে ইউজ হয়। তারপরে হচ্ছে সেন্সর ইউজ হয় যে আপনি গাড়িতে যদি কেউ টাচ করে সে গাড়িটা হচ্ছে পিউ 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 সাউন্ড হবে, সেন্সর ইউজ করতে পারেন। এই এই বিষয়গুলো আপনি কি করলেন? তো এখানে কয়টা হইলো, লক হইলো, জিপিএস ট্র্যাকার হইলো, তারপরে হচ্ছে আপনার কি হইলো, ক্যামেরা হইলো, সেন্সর হইলো, একসাথে পাঁচ চার পাঁচটার মতো টপিক আমরা পাই, পাইছি না? এভাবে হচ্ছে একটা প্রবলেমের জন্য এতগুলো সলিউশন আমরা নিয়ে আসলাম, এগুলোকে যদি আবার পার্ট পার্ট করি এগুলো অনেকটা পার্ট বের হবে। হ্যাঁ, লকেরই যদি আপনি পার্ট করেন, লকের ভিতরে দেখবেন দুইটা তিনটা করে পার্ট বের হয়ে গেছে, কিছু অ্যানালগ আর কিছু ডিজিটাল, হ্যাঁ এরকম ভাবে পার্ট হয়ে যাবে। এভাবে করে হচ্ছে আপনি জিনিসগুলোকে ভাঙতে হবে। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট দেখবেন যে এই প্রোডাক্টটাকে আমি এভাবে ভাঙতে পারতেছি, বা এই নিষ্ঠাকে বা এই কাস্টমারদেরকে আমি এভাবে হচ্ছে সার্ভিসটা দিতে পারতেছি, নূর ভাই আপনি ফোনে কি বলছেন? আমার এর সমস্যা হচ্ছে যে এই ল্যাপটপের সাউন্ডটা ডিস্টার্ব করতেছে, সেজন্য মোবাইল দিয়ে সাউন্ড ইয়ে করতেছি, ওটাতে দেখ ইয়ে করতেছি, দুটো চালু রাখতে হচ্ছে মানে ফোন দিয়ে শুনতেছেন? হ্যাঁ, আমার স্পিকারটা ডিস্টার্ব করতেছে ল্যাপটপে, আর ল্যাপটপ দিয়ে দেখতেছেন তাই তো? তো ফোনটাকে এভাবেই রেখে দেন, হ্যাঁ কনসেন্ট্রেটটা থাকবে তাহলে।
তো এখন যে বিষয়টা হচ্ছে, আপনি যখনই কোন একটা টপিক কে ভাগ করবেন যে অ্যাকচুয়ালি আমি এই বিষয়টাকে ভাগ করতে যাচ্ছি বা এই নিষ্ঠাকে নিয়ে আমি কাজ করব, তখন দেখবেন যে আমি কোন একটা প্রবলেমের এতটুকু সলিউশন নিতে পারতেছি কিনা বা কোন একটা বিষয়কে আমি এভাবে ভাগ করে নিয়ে আসতে পারতেছি কিনা। যখন আপনি কাস্টমারের প্রবলেম গুলোকে জন্য একাধিক সলিউশন বের করতে পারবেন, একাধিক ভাবে এটাকে পার্ট বাই পার্ট করতে পারবেন, তখনই হচ্ছে সেই জিনিসটা নিয়ে কাজ করা পসিবল। আদারওয়াইজ আমরা কাজ করতে পারবো না। এটা হচ্ছে নিশ সিলেকশন। কাজ করতে পারবো না কেন পারবো না? কজ হচ্ছে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের কিছু খরচ আছে, সেই খরচ গুলোর পরিমাণ বেড়ে যাবে। আপনি যে এরকম পার্ট করার দরকার নেই, আপনি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই, কিন্তু সেই সিঙ্গেল প্রোডাক্ট গুলোকে নিয়ে আপনি কাজ করলে দেখা যাবে কি আলটিমেটলি আপনার পার প্রোডাক্টের পিছনে ধরেন $1,000 খরচ হয়ে যাবে। আমাদের তো $1,000 বাজেট তো জীবনেই হবে না। তো এই জন্য আমরা হচ্ছে যখনই যে কাজগুলো করবো এভাবে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে আমাদের করতে হবে। কথা কি ক্লিয়ার? ও আচ্ছা, দাঁড়ান ঠিক করে দিচ্ছি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা এখান থেকে এটা তো করা যাবে, পরবর্তীতে এডিট করে দিব, থ্যাংক ইউ। তো এই আর কি, তো এতটুকুর ভিতর কি কারো কোনো প্রবলেম আছে বা সিপিএস মেথডটা বুঝার ক্ষেত্রে কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া, সব ক্লিয়ার। তো যখন এই জিনিসটাকে ভাগ করলেন, ভাগ করার পর হচ্ছে আপনাকে এই প্রত্যেকটা টপিককে আপনাকে দেখতে হবে, হচ্ছে একটা ম্যাট্রিক্স ফলো করতে হবে, মানে তাদের মানে ওই টপিকগুলো যে আপনি ভাগ করে বের করলেন, হ্যাঁ আমি এই জিনিসটাকে এখন বলতে পারেন যে 50% ঠিকঠাক যে আমি এই বিষয়টাকে নিয়ে আমি কাজ করতে পারবো, ওকে, তো এই বিষয়টাকে নিয়ে আমি কাজ করতে পারবো। তো এইটা 100% ক্লিয়ার হইতে হলে আরো কিছু জিনিস আপনাকে জানতে হবে। সেটার ভিতর হচ্ছে প্রথম সার্চ ভলিউম, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওইটার সার্চ ভলিউম কিরকম। সার্চ ভলিউম বলতে হচ্ছে কাস্টমারদের চাহিদাটা কিরকম, এটাকে বোঝা যায় কিভাবে। আপনি একটা মানুষ তখনই কোনো বিষয় নিয়ে সার্চ করে যখন সেই জিনিসটা তার দরকার। এমন কোন বিষয় আছে যে বিষয়টা আপনার দরকার না বাট আপনি শুধুই সার্চ করতেছেন কোনো কারণ ছাড়াই? এরকমটা হয়েছে কখনো যে ভাই আমার এই জিনিসটা দরকার না বাট আমি সার্চ করতেছি শুধু শুধু? পরবর্তী ভাই বলতে পারেন যে ভাই কার্টুন দেখি। কার্টুন আপনি কেন দেখেন? আপনার বিনোদনের জন্য দেখতে পারেন, ঠিক আছে। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে যে জিনিসটা আপনার দরকার, যে জিনিসটা হচ্ছে আপনার প্রয়োজন, ওই জিনিসটাকে ওইভাবে হচ্ছে মানুষ সার্চ করতেছে। যদি সেটা যদি না হইতো সার্চ কিন্তু মানুষ করতো না কখনোই। তো সার্চ ভলিউম দেখতে হবে। তারপরে আসেন যে সার্চ ট্রেন্ড, আপনি সেকেন্ড যেটা দেখবেন সার্চ ট্রেন্ডটা দেখবেন। কেন দেখবেন? আপনার প্রোডাক্ট যেটা নিয়ে আপনি কাজ করতেছেন সেই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি মানুষের কতটা পরিমাণে কখন কখন চাহিদা আছে, কোন সময় হচ্ছে আপনার এটা সেল হইতে পারে, এই বিষয়গুলো হচ্ছে আপনাদের দেখতে হবে। ধরেন একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, সব প্রোডাক্টে কিন্তু চাহিদা সবসময় থাকে না। আজকে ধরেন ক্রিসমাস নিয়ে যদি আমি বলি, ক্রিসমাসের যে সকল প্রোডাক্ট আপনার সেল হয় সেই প্রোডাক্ট গুলো আপনি ক্রিসমাসের পরে কি আর সেল হবে? বাকি যে কয়েকটা মাস থাকে, বা ধরেন ডিসেম্বর নভেম্বরের থেকে হচ্ছে ক্রিসমাস প্রোডাক্ট গুলোর সেলটা বাড়তে থাকে বা হয়, তার আগে কি হয়? নভেম্বরের আগে আগে থেকে হচ্ছে আপনার যে বাকি যেই আপনার 9টা মাস থাকে সেই 9 মাসের ভিতরে কোনো সেল হয় বা 10 মাসের কোনো সেল হয়? কোনো প্রকার কিন্তু আপনি সেল পাবেন না। তো
আপনি একটা কি করলেন, এখন দেখতেছেন যে ভাই এখন ক্রিসমাসের নিয়ে তো প্রচুর চাহিদা, আমি এখন রেডি করি ক্রিসমাস। তো আপনার টার্গেট হচ্ছে আপনি ক্রিসমাস প্রোডাক্ট গুলো নিয়ে এখন শুরু করবেন, আগামী 3 মাস পর আপনি সেই প্রোডাক্ট গুলো সেল করবেন। তো এখন ডিসেম্বর মাস, আপনি সব কিছু রেডি করে আপনি এখন স্টার্ট করে দিলেন, আপনি সেখান থেকে সেলের আশা করতেছেন 3 মাস পরে। ওকে, তো 3 মাস পরে হচ্ছে কি মাস থাকবে তখন? ফেব্রুয়ারি বা মার্চ, মার্চ মাস, এখন অলরেডি যেহেতু ডিসেম্বর শেষ, তো মার্চ মাস। তো মার্চ মাস যদি আপনার তখন হয়, মার্চে যে কি আর ওই প্রোডাক্টটা সেল আসবে এইভাবে? আপনার তখন যদি ওই আশা নিয়ে আপনি বসেন, আপনি তখন হাই হাই করে বলবেন যে আমার পুরোটাই লস, কমে যাবে, কমে যাবে কি হবেই না, এরকমটা আপনার কি সবসময় কি সাবস্টেন্ডে চলতেছে, এটা এটা কখনো কি ড্রপ করতেছে আবার কখনো উঠে যাচ্ছে, বিষয়টা কি এরকম নাকি এটা সবসময় চলতেছে? এখন ভাই এটা ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, যেটা সবসময় চাহিদা আছে না যেটা সিজনে চাহিদা আছে। সিজনে চাহিদা থাকলে মনে করেন ওই সিজনটা সেল করবেন, বাকি সিজন গুলো অফ হয়ে বসে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এভাবে আমরা বুঝতে পারি যে ভাই এটা সিজনাল প্রোডাক্ট না অফ সিজনের প্রোডাক্ট। তো যদি সিজনের প্রোডাক্ট হয়, ইউএসএ তে এটা কখন সিজনে চলতেছে? আমাদের টার্গেটেড কান্ট্রি কিন্তু ইউএসএ। আপনি যদি বাংলাদেশকে টার্গেট করে কাজ করেন তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ আমাদের ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরটা হচ্ছে আমাদের এদিকে ধরেন প্রচুর পরিমাণে ঠান্ডা শীত পড়ে, আমাদের উইন্টার সিজনটা হচ্ছে এই সময়। বাট ইউএসএ তে হচ্ছে আপনার দেখা যায় জানুয়ারির পর থেকে বা জানুয়ারি থেকে হচ্ছে ওদের ওদিকে শীতটা পড়ে, যখন আমাদের অলরেডি শীতের আবাসটা চলেই যায়, তাই না? তো এই জিনিসটা আপনাকে দেখতে হবে, এটা কিভাবে জানবেন, এটা জানার জন্য আপনাকে সাবস্টেন্টটা ইউজ করতে হবে যে অ্যাকচুয়ালি কখন ওই জিনিসটা চলতেছে। তো এই বিষয়গুলো যখন আপনি দেখবেন, এগুলো হচ্ছে সাবস্টেন্ট ছাড়া আপনার সম্ভব না। তারপর হচ্ছে সার্চ ডিফিকাল্টি। সার্চ ডিফিকাল্টিটা কিভাবে দেখবেন, সার্চ ডিফিকাল্টি দেখার জন্য হচ্ছে আপনাকে মজ ইউজ করতে হবে। মজের ডিএপি আছে, সেই ডিএপি এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার এই প্রোডাক্ট গুলোর বা এই বিষয়গুলোর আপনার কম্পিটিশন কিরকম বাজারে, এই বিষয়গুলো নিয়ে কিরকম ভাবে কাজ করা যায়, হ্যাঁ, বা অ্যাকচুয়ালি আপনার এটা নিয়ে কাজ করা উচিত হবে কিনা। কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে কোন একটা বিষয় যদি কম্পিটিশন বেশি হয় তাহলে কি সেখানটায় আমার কাজ করা পসিবল, নতুন অবস্থায় কখনই পসিবল না। আচ্ছা একটা উদাহরণস্বরূপ, এটা আগেও হয়তো আমি অনেক এটা আমি বলি, ধরেন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আপনি, ঠিক আছে, একটা মার্কেট, সেই মার্কেটে হচ্ছে দোকান আছে ধরেন 100টা, আর সেখানে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন। তো প্রোডাক্টের চাহিদা আছে ধরেন 100 জন মানুষের, 1000 মানুষের, আর দোকান আছে আসলে হচ্ছে 100টা। ওই সেম প্রোডাক্টটাই, একটু কথাটা ভালো করে শুনে নেন, ওই সেম প্রোডাক্টটাই আপনার ধরেন চাহিদা আছে 100 মানুষের, দোকান আছে 1000। কখন সেলটা বেশি হবে, কখন কম্পিটিশনটা কম হবে বলেন তো? কথা কি বুঝাইতে পারছি? ধরেন একটা মার্কেটে বা একটা বাজারে হচ্ছে আপনার একটা দোকান আছে, হ্যাঁ, সেই দোকানে আপনার প্রোডাক্টটা আপনি একটা প্রোডাক্ট সেল করেন, সেই প্রোডাক্টটা আপনি সহ হচ্ছে আরো 100টা দোকানে সেল হয়, আর সেই প্রোডাক্টের কাস্টমার আছে 1000 জন। সেম প্রোডাক্টটাই সেল করতেছে আপনার 1000 মানুষ আর কাস্টমার হচ্ছে 100 জন, কখন সেলটা ভালো হবে?
সেলটা কখন বেশি হবে, কখন ভালো হবে, কনফিউশনে পড়ে গেলেন। কাস্টমার কত? কাস্টমার 1000, সেলস করতেছে 100। প্রথমটাতে কাস্টমার ছিল 1000, সেকেন্ডটাতে কাস্টমার হচ্ছে 100। ধরেন প্রথমে সার্চ ভলিউম ছিল 1000, সেকেন্ডটা সার্চ ভলিউম ছিল 100। কেন ডিফিকাল্টি কম্পিটিশন? আলী আপু, শাহাব ভাই। জি ভাই। কি ভাইয়া কি হইলো? ভাবতেছেন না? ও আচ্ছা, ভাবতেছেন। আচ্ছা ভাবেন, মাথায় ঢুকে নাই ভাইয়া আমার। মাথায় ঢুকে নাই? একটা কাগজ আর কলম নেন। আপনি হচ্ছেন 1000 মানুষ, কাগজ আর কলম নিয়ে রাখেন। নিছি। নিছেন? এবার লিখবেন যে একটা প্রোডাক্টে সেল করতেছে 100টা দোকান। একটা প্রোডাক্ট সেল করতেছে 100টা দোকান। হ্যাঁ, দোকান। আর সেটা চাহিদা আছে হচ্ছে 1000 মানুষের। সেটা চাহিদা হচ্ছে 1000 মানুষের। এবার লিখেন একটা প্রোডাক্ট সেল করতেছে 1000টা দোকানে, আর চাহিদা হচ্ছে 100টা মানুষের, সেলটা কখন বেশি হবে? 1000টা দোকান আর চাহিদা হচ্ছে 100 মানুষ। আচ্ছা, চাহিদা যেটাতে বেশি আছে সেটাতে অবশ্যই সেল বেশি হবে, দোকান যত যত কমই হোক না কেন। ধরেন না, দোকান যত কমই হোক সেটা তো অবশ্যই, দুইটা আলাদা আলাদা টপিক ধরেন বা আলাদা আলাদা পার্ট ধরেন, কখন অ্যাকচুয়ালি সেলটা বেশি আপনি দেখতে পাবেন? এই দুইটা আলাদা আলাদাই ভাবে, এই দুইটার ক্ষেত্রে কখন সেলটা বেশি হবে? ধরেন আবার এইভাবেও হিসাব করেন যে 1000 আপনার, ধরেন 1000টা হচ্ছে চাহিদা মানুষের, 100টাই হচ্ছে আপনার দোকান। আবার ধরেন চাহিদা 1000ই আছে কিন্তু দোকানের সংখ্যা বেশি হয়ে গেল 500, তখন অবশ্যই এটা আবার কমে যাবে, তখন সেল কম হবে আর কি, ওই ক্লায়েন্ট ভাগ হয়ে যাবে, দোকানে সেল কম হবে, দোকানে সেল কম হবে। এই জিনিসটাই হচ্ছে আপনার বুঝতে হবে যে আপনার কম্পিটিশনটা কিরকম, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন বা যেই যে আপনি নিশ্চয়টা সিলেক্ট করে চলে আসতেছেন, এই নিশ্চয়টা সিলেক্ট করতেছেন যে এখানে অ্যাকচুয়ালি আপনার কম্পিটিশনটা কিরকম হচ্ছে। যদি কম্পিটিশনটা যদি দেখেন এখানে বেশি হয়ে যায়, তখন কি এটা নিয়ে কাজ করতে পারবেন? কখনই কাজ করা না। তো এটাই। তারপর হচ্ছে প্রফিট, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন এটার অ্যাকচুয়ালি প্রফিটটা কিরকম থাকবে, প্রোডাক্টটা সেলের ক্ষেত্রে আপনার প্রফিটটা কিরকম থাকবে, এই জিনিসটা আপনার দেখতে হবে। প্রোডাক্টের কমিশনটা কিরকম দিচ্ছে ওই কোম্পানি, সেই জিনিসটা দেখতে হবে। যদি প্রফিটটা কিভাবে দেখবেন, ধরেন একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন, সেই প্রোডাক্টের প্রাইস হচ্ছে ধরেন আপনি $10, কিন্তু ওইটা মার্কেটিং পারপাসে আপনার খরচ হয়ে গেছে $20, প্রফিটটা কি থাকবে? তো আপনাকে যখন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন অবশ্যই সেই প্রোডাক্টগুলোর প্রাইসের দিকে খেয়াল রাখতে হবে। ওই রকম ভাবে হচ্ছে আপনার কমিশন রেটটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে ওই কোম্পানিটা কি রকম কমিশন দিচ্ছে, কারণ কমিশনটা ছাড়া তো আপনি প্রফিটটা গুনতে পারবেন না, তাই না? এটাই হচ্ছে যে আপনাকে কমিশন রেটটাও খেয়াল রাখতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কতটা কমিশন এখান থেকে পাচ্ছেন। ক্লিয়ার? তো এই হচ্ছে এই টুলস গুলো সম্পর্কে তো মেবি সবাই জানেন। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর জন্য গুগল অ্যাডস, এটা হচ্ছে উবার সাজেস্ট নীল পাটেলের, এটাও কিওয়ার্ড রিসার্চ এর জন্য, এটা হচ্ছে আমরা কম্পিউটার অ্যানালাইসিস এর জন্য ইউজ করি, এটা দিয়েও কিওয়ার্ড রিসার্চ করা যায়। এটা হচ্ছে সার্চ ট্রেন্ড, একটা সার্চ ট্রেন্ড থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, এটা হচ্ছে এটা
এই আর কি। এবার বলেন যে কারো কোথাও কোনো প্রকার প্রবলেম আছে কিনা। হ্যালো, জি বলেন স্যার। হ্যাঁ, কারো কি কোথাও কোনো প্রকার প্রবলেম আছে এটা নিয়ে? আজকে যে বিষয়টা বললাম বুঝছেন তো? হ্যাঁ, অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর জন্য যে বিষয়গুলো করণীয় নিশে, তো তারপর আপনার জাস্ট হচ্ছে কম্পিটিশন ডিফিকাল্টি সার্স ভলিউম সার্স স্ট্রেংথ এগুলো দেখা। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, বা আপনি যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখ। এগুলো যদি মাথায় না, প্রফিটটা কমিশনটা না হলে আপনি কখনোই হচ্ছে এগুলো করতে পারবেন, আপনি একটা ভালো নিশ সিলেকশন করতে পারবেন না। এক কথায় আপনি একটা